হিন্দু ধর্মে ছট পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। বিহার ঝাড়খণ্ডের পাশাপাশি এ রাজ্যেও পালিত হয় ছট পুজো। চার দিন ধরে চলে ছট উৎসব। শিশুদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এই উৎসবে উপবাস পালন করা হয়। বলা যায় সূর্যকে ধন্যবাদ জ্ঞাপনের উৎসব ছট পুজো, তাই সূর্য দেবতার কাছে মানত করেন ভক্তরা। এই উৎসবে মহিলারা একটানা 36 ঘন্টা উপবাস রাখেন। পুজো শেষে ঠেকুয়া, আদা, জল, গুড় খেয়ে উপবাস ভাঙেন। প্রথম দিন স্নান, দ্বিতীয় দিন খারনা, তৃতীয় দিন সন্ধ্যার্ঘ্য এবং চতুর্থ দিন উষার্ঘ্যের মধ্য দিয়ে শেষ হয় চার দিনব্যাপী উৎসব। প্রতি বছরের মতো এবারেও ছট পুজো উপলক্ষে ছট ব্রতীদের মধ্যে সামগ্রী প্রদান করেন পৌরমাতা প্রিয়াঙ্কা সাহা ও ওয়ার্ড সভাপতি গোপাল চন্দ্র সাহা। এদিন নিউ মার্কেট এলাকায় প্রায় 3000 ছট ব্রতীদের সামগ্রী প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, পৌরমাতা প্রিয়াঙ্কা সাহা, গোপাল চন্দ্র সাহার এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলেই। সেখানেও আমরা একটা ব্যবস্থা করেছি। আগামীকাল 48 ওয়ার্ড আছে, বিভিন্ন ওয়ার্ডে এটা করা হয়। আর গোপাল এটাকে খুব সুন্দরভাবে করে। বাংলা কিছুতেই পিছিয়ে নেই, বাংলা সব দিক দিয়ে এগিয়ে আছে। দেখুন, এখানে যদি আপনি সব পূজার দিন আপনি যদি গঙ্গায় যান, এখানে মানে লাখ লাখ লোক গঙ্গায় যায়। এবং আমার এস এম ব্যানার্জি রোড, আমরা যেহেতু এস এম ব্যানার্জি রোড, এস এম ব্যানার্জি রোডের ওপর দিয়ে যায় এবং লাখ লাখ লোক, আমি বলবো প্রায় কোটি লোক ওই দিন গঙ্গায় যায়, আমরা যেদিনকে যাই। এবং তাদের যে পবিত্রতা নিয়ে যায়, যে পবিত্রভাবে যায়, তারা ওই দণ্ডি কাটতে কাটতে যায়, যেটা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছিলেন। এবং এটা দেখুন, আমরা কত ভাগ্যবান এই রাজ্যের মানুষ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর উপোস করেছিলেন ছট পুজো, এবং তিনি ছট পুজোর উপোসে তিনি বলেন না, ও মুখে কিছু বলে না, কিন্তু তিনি গতবার উপোস করেছেন, তিনি পুজো দিয়ে জল খেয়েছেন। তো এটা তো আমাদের একটা পাওনা যে সব কমিউনিটিকে নিয়ে থাকা, সকলে একসঙ্গে থাকা। তার জন্য আমি বললাম যে সবসময় বড়রা আমাদেরকে ট্রান্সমিট করে যে কিভাবে চলতে হবে। এই এই জায়গাটা খুব বড় ব্যাপার, এটা খুব বড় পাওনা। আমাদের নেত্রী বারবার বলে ধর্ম সবার আলাদা হতে আলাদা, কিন্তু যখন পরব হয়, যে কোনো উৎসব হয়, আমরা সবাই মিলে একসাথে পালন করি। এবং এখানে কোনো বাধা নেই, আমরা সবাই একসাথে আনন্দ করি, একসাথে আমরা এটাকে নিয়ে আমরা একে অপরকে সাহায্য করি। আজ এখানে দেখবেন সবাই মিলে আমার এই ছট ব্রতধারীদের একটা উপহার নিয়েছি, যারা ছট করে তাদের, আর আমারও সৌভাগ্য যে ওরা আমাদের থেকে উপহার নিতে এসছে। বাংলায় বিহারের দ্বিতীয় স্টেট ওয়েস্ট বেঙ্গল, যেখানে ছট পুজো ছুটি মমতা বন্দ্যোপাধ্যায় দেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, তিনি সব সর্বজাতি সর্বধর্ম মানুষের জন্য সবার জন্য ভাবে এবং সবার জন্য চেষ্টা করে। এই আপনাদের একটা কঠিন পরব, কালকে না খায়, তারপরের দিন হচ্ছে খারনা, তারপর 36 ঘন্টা উপোস থাকে, তারপর সন্ধ্যার পর সকালবেলা যখন ওরা ঘাটে যায়, তারপরে ওরা কিছু গ্রহণ করেন। এই আপনারা এই কষ্ট, এই কঠিন পরব আপনারা মানান। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, এখানকার আপনাদের পরিবার, আপনাদের এখানকার সবাই মানুষ, সবার কল্যাণ হোক এবং জীবন কোনো বাধা বিপদে সুস্বাস্থ্য হোক আপনাদের। এটা তো আমি টোকেন এখানে বিতরণ করি, তারপর আমরা পুরো ওয়ার্ডে ঘুরে ঘুরে সবাইকে বাড়ি বাড়ি পৌঁছে দিই। মানে ওয়ার্ডটা তো লাল আর্মি কুচি অবধি আছে, সবাই তো এক জায়গায় আসতে পারেন। আমরা এই এই অঞ্চলটায়, আমরা ফেনিক বাজার মার্কেট ক্রসিং অঞ্চলে আমরা বিতরণ করছি। মাঝে কাল সকাল থেকে আমরা কাল সকালবেলা, কাল বিকেলে, পরশু দিন অবধি আমরা এলাকায় যা বাড়ি বাড়ি পৌঁছে দিই।